বছরে দুবার করে বাড়বে মাইনে, নির্দেশ রাজ্যের। দিন দুই আগে রাজ্যের 2023-24 অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে রাজ্য বিধানসভায়। সেই বাজেটের পরই এবার বড় সিদ্ধান্ত নিয়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়েছে শ্রম দফতর। জারি করা হয়েছে জানুয়ারি থেকে বর্ধিত মজুরি সংক্রান্ত বিজ্ঞপ্তি। চার ধরনের শ্রমিকদের মাসে প্রায় 500 থেকে 800 টাকা পর্যন্ত মাসিক মজুরি বেড়েছে। আগামী জুন পর্যন্ত এই মজুরির হার কার্যরত থাকবে। জুলাই মাস থেকে আরও এক দফা মাইনে বাড়বে এমনই নির্দেশ দিয়েছে নবান্ন। বাংলার বুকে শ্রম দফতর বছরে দুইবার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে। জানুয়ারি ও জুলাই থেকে তা কার্যকর হয়। অর্ধদক্ষ শ্রমিকদের মজুরি 10,163 টাকা থেকে বেড়ে হয়েছে 10,759 টাকা। দক্ষ শ্রমিকদের মাসিক মজুরি 11,180 টাকা থেকে বেড়ে হয়েছে 11,836 টাকা এবং অতি দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে তা 12,297 টাকা থেকে 13,019 টাকা হয়েছে। একই হারে বাড়ানো হচ্ছে ন্যূনতম দৈনিক মজুরি। এই চার শ্রেণীর শ্রমিকদের দৈনিক মজুরি হচ্ছে সর্বনিম্ন 355 টাকা থেকে 473 টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 30 ফুটের বেশি উঁচু বাড়ি ও ট্যানেলে কর্মরত শ্রমিকদের 20% অতিরিক্ত মজুরি দিতে হবে। বামজামানায় বামপন্থী শ্রমিক সংগঠনগুলি এই মজুরি বৃদ্ধি নিয়ে অনেক আন্দোলন করলেও বামফ্রন্ট সরকার সেভাবে কোনোদিনই কর্ণপাত করেনি। কিন্তু পরিবর্তনের পরে শ্রমিকদের মাইনে বাড়ানোর জন্য ক্রমাগত পদক্ষেপ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই লক্ষ্যে রাজ্যের শ্রম দফতরও কাজ করে চলেছে। সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশাপাশি যাতে অসংগঠিত ক্ষেত্রেও শ্রমিকরাও লাভবান হয়, মমতা সরকার সেদিকেও কড়া নজর রাখছে।